সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে দেয়া আছে, এট হোয়াট প্রাইস শুড আই বাই আ শেয়ার দ্য ভ্যালু অফ হুইচ ইজ 100 রুপি পেইং এ ডিভিডেন্ড অফ 8% সো দ্যাট মাই ইয়েল্ড ইজ 11%। লক্ষ্য করা যাক, এখানে শেয়ারের ফেস ভ্যালু দেওয়া আছে বা নমিনাল ভ্যালু দেওয়া আছে 100 রুপি এবং ডিভিডেন্ড দেওয়া আছে 8% এবং এবং শেয়ার ইয়েল্ড বা স্টক ইয়েল্ড দেওয়া আছে 11%। কারেক্ট। এখন আমাদের এই শেয়ারের লক্ষ্য করা যাক মার্কেট ভ্যালু নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমত এখানে প্রশ্ন উঠতে পারে যে ইয়েল্ড বা স্টক ইয়েল্ড বা শেয়ার ইয়েল্ড বলতে কি বোঝায়। আমরা এখানে ইয়েল্ডের ইয়েল্ড নির্ণয়ের যে গাণিতিক ফর্মুলা সেটা নিয়ে আসবো। লক্ষ্য করা যাক, আমরা জানি স্টক ইয়েল্ড ইকুয়াল টু অ্যানুয়াল ডিভিডেন্ড ডিভাইডেড বাই শেয়ার প্রাইস। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে স্টক ইয়েল্ডের পরিমাণ হচ্ছে 11%, তাহলে আমরা এখানে বলতে পারবো, লক্ষ্য করা যাক, 11% ইকুয়াল টু 11 ডিভাইডেড বাই 100। লক্ষ্য করা যাক, আমরা ভিন্ন দুটি সংখ্যা এখানে ব্যবহার করতে পারতাম 11 এবং 100 এর পরিবর্তে, এমনভাবে আমরা সংখ্যা দুটি চুজ করতে পারতাম যাতে করে অনুপাত একই থাকে, কিন্তু আমরা তা করব না, কারণ 11% কে আমরা খুব সহজে 11/100 আকারে লিখতে পারবো, তাই না? তাই না? আর তাই আমরা এখানে অ্যানুয়াল ডিভিডেন্ড ইকুয়াল টু হচ্ছে 11 এবং শেয়ার ইকুয়াল টু হচ্ছে 100। কারেক্ট। এবং এটাকে আমরা এভাবে লিখতে পারবো, 11/100 কে আমরা ভেঙে এভাবে লিখতে পারবো, 11 রুপি ডিভাইডেড বাই 100 রুপি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, শেয়ার প্রাইস বলতে আসলে কি বোঝায়। শেয়ার প্রাইস বলতে আসলে বোঝায় যে প্রত্যেকটি শেয়ারের কস্ট প্রাইস, তাই না? এবং কস্ট প্রাইস ইকুয়াল টু কত? মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু প্লাস ব্রোকারেজ। কারেক্ট, প্লাস ব্রোকারেজ। কারেক্ট। এখন মার্কেট ভ্যালু ভ্যালুর সঙ্গে আমাদের ব্রোকারেজ যোগ করলে কিন্তু আমরা কস্ট প্রাইস পাবো, কিন্তু এখানে ব্রোকারেজ দেয়া নেই, তাই আমরা ধরে নেবো ব্রোকারেজ এখানে হচ্ছে 0। তাহলে আমরা এখানে বলতে পারবো, এখানে কস্ট প্রাইস এবং মার্কেট ভ্যালু ইকুয়াল, তাহলে শেয়ার প্রাইস এবং মার্কেট ভ্যালু কিন্তু এখানে ইকুয়াল। তাহলে আমরা এখানে বলতে পারি, যদি এখানে স্টক ইয়েল্ড বা শেয়ার ইয়েল্ড হয় 11%, সেক্ষেত্রে অ্যানুয়াল ডিভিডেন্ড যদি হয় 11 রুপি, কারেক্ট, এটা যদি হয় অ্যানুয়াল ডিভিডেন্ড, সেক্ষেত্রে আমরা বলতে পারবো মার্কেট ভ্যালু হবে 100 রুপি। তাহলে আমরা এখানে পাচ্ছি, যদি ডিভিডেন্ড হয় 11 রুপি, তাহলে আমাদের এখানে মার্কেট ভ্যালু কত হবে? খুবই সিম্পল, 100 রুপি। তাহলে ডিভিডেন্ড যদি হয় 8 রুপি, লক্ষ্য করা যাক এখানে দেওয়া আছে যে ডিভিডেন্ড হচ্ছে 8%, রাইট, এবং এখানে কিন্তু আমাদের ফেস ভ্যালু দেওয়া ছিল 100 রুপি, তাহলে ডিভিডেন্ড ইকুয়াল টু হবে 100 × 8%। কারেক্ট, 100 কে 8% দিয়ে গুণ করলে কিন্তু 80 থাকে, তাহলে আমরা দেখছি এখানে ডিভিডেন্ড কিন্তু প্রকৃতপক্ষে 8 রুপি। কারেক্ট, তাহলে ডিভিডেন্ড যদি হয় এখন 8 রুপি, লক্ষ্য করা যাক, তাহলে সেক্ষেত্রে মার্কেট ভ্যালু কত হবে? খুবই সিম্পল, 100 × 8 / 100 রুপি, দুঃখিত, ডিভাইডেড বাই 11 রুপি। কারেক্ট, ডিভাইডেড বাই 11 রুপি। এটা সমাধান করার জন্য আমরা সামনে ক্যালকুলেটার নিয়ে আসবো। আমরা 100 × 8 পাচ্ছি 800, ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু কত হচ্ছে? 72.73 রুপি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা দেখছি যেখানে ডিভিডেন্ড যদি হয় 8%, সেক্ষেত্রে আমাদের এই শেয়ারটিকে অবশ্যই 72.73 রুপি মার্কেট ভ্যালুতে ক্রয় করতে হবে। কারেক্ট, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।